সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ওবেসিটি, অতিরিক্ত ওজন বা স্থূলতা নিয়ে। অতিরিক্ত ওজন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, এর ফলে কিছু শারীরিক এবং মানসিক সমস্যা দেখা যায়। এবং অতিরিক্ত ওজন যে শুধু বাহ্যিক সমস্যা তা না, এর ফলে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ রোগ দেখা দিতে পারে, যেমন হৃদরোগের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ফ্যাটি লিভারের মতো আরও অনেকগুলো রোগ দেখা দিতে পারে। এখন আমরা জানবো যে এই অতিরিক্ত ওজনের কারণগুলো কি। এই অতিরিক্ত ওজনের প্রধান যে কারণগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমরা হাই ক্যালোরি ডায়েটগুলো গ্রহণ করছি বাট ক্যালোরি খরচ করছি না, যে আমরা কোনো শারীরিক শ্রম করছি না, ব্যায়াম করছি না, হাঁটছি না। এছাড়া আরও অন্যান্য কারণ আছে যেগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে হরমোনাল কিছু সমস্যার কারণেও আপনার এই ওজন বাড়তে পারে। তার মধ্যে হাইপোথাইরয়েডিজম হতে পারে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, কুশিং সিনড্রোম, এছাড়া কিছু জেনেটিক্যাল কারণেও ওজন বেড়ে থাকে। এখন আমরা জানবো এই অতিরিক্ত ওজন বা স্থূলতার জন্য কি কি সমস্যা হতে পারে। এই ওজনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে উচ্চ রক্তচাপ, কারণ যখন আপনার ওজন বেড়ে যাবে আপনার হৃদপিণ্ডের কাজ বেড়ে যায়, এর ফলে রক্তচাপ বেড়ে যায় এবং হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়। এছাড়াও অতিরিক্ত ওজনের জন্য দেখা যায় টাইপ টু ডায়াবেটিস ডেভেলপ করে। ওজন যখন বেড়ে যাবে তখন রোগীর শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা কমে যাবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, যার ফলে টাইপ টু ডায়াবেটিস হতে পারে। হাড়ের ক্ষয় হতে পারে, হাড়ের ব্যথা ক্ষয় হতে পারে। রোগীরা আমাদের কাছে এসে বলে যে ওজন বাড়ার সাথে সাথে তাদের হাড়ের ব্যথা বেড়ে গিয়েছে। জি, অতিরিক্ত ওজনের ফলে হাড়ের উপর কিছু চাপ পড়ে যায়, যার কারণে জয়েন্টের ক্ষয় হয়ে যায় এবং হাড়ের ব্যথা শুরু হয়ে যায়। আরও কিছু রোগ আছে যেগুলো হচ্ছে যেমন মানসিক সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ওজনের ফলে মানুষের আত্মবিশ্বাস কমে যায়, এর ফলে রোগী দেখা যাচ্ছে যে পারিপার্শ্বিক ইন্টারাকশন কমে যায়, রোগী আরও বেশি মানসিক সমস্যায় ভুগতে থাকে। আরেকটা যে সমস্যা আমাদের কাছে রোগী নিয়ে আসে সেটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। যখন ওজন বেড়ে যায় তখন রোগীদের দেখা যায় রাতে ঘুমটা ঠিকভাবে হয় না। রোগী আমাদেরকে এসে বলে যে আমার বারবার রাতে ঘুম ভেঙে যাচ্ছে, ঠিকভাবে ঘুম হচ্ছে না, সকালবেলা ঝিমোতে থাকে, ঘুম কম হয়ে থাকে। সেটা হচ্ছে অতিরিক্ত ওজনের ফলে, যে রাতে আপনার ব্রেনের অক্সিজেন সার্কুলেশনটা কমে যায়, যার কারণে ঘুম বারবার ভেঙে যাচ্ছে এবং রোগী বারবার ঘুম থেকে উঠে যাচ্ছে এবং সারাদিন সে ঘুমাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না। এখন আমরা জানবো যে অতিরিক্ত ওজন কমানোর উপায় কী, কীভাবে আমরা এর থেকে প্রতিকার পাব। প্রথম আমরা যেটা বলি রোগীদেরকে, এক নম্বর হচ্ছে আপনাকে সুষম খাদ্যাভ্যাস করতে হবে। আপনার ডায়েট চার্টে আপনার পরিমিত ক্যালোরি ডায়েট গ্রহণ করতে হবে এবং ডায়েট চার্টে অবশ্যই প্রচুর শাক সবজি ফলমূল থাকতে হবে, প্রোটিন ডায়েট থাকতে হবে, ফাইবার ডায়েট থাকতে হবে। এবং আপনাকে একটা নির্দিষ্ট সময়ে খেতে হবে 6 বার, সেভাবে আপনি আপনার পুষ্টিবিদের সাথে কথা বলে আপনার ডায়েট চার্টটা নিতে পারেন। 2 নম্বর যে জিনিসটা আমরা গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়ামটা আমরা বলি প্রতিদিন 30 থেকে 40 মিনিট আপনাকে হাঁটতে হবে, এছাড়াও আপনি সাইক্লিং, সাঁতার অথবা দৌড়াতে পারেন। 3 নম্বর যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পর্যাপ্ত পানি পান করতে হবে, কারণ আপনার ফিজিক্যালি যদি আপনি হাইড্রেট থাকেন তাহলে আপনার এটা ওজন কমাতে অনেকখানি সাহায্য করবে। 4 নম্বর, পর্যাপ্ত ঘুমাতে হবে। আমরা প্রায় রোগীদেরকে বলি যে আপনার যদি প্রতিদিনে 7 থেকে 8 ঘন্টা ঘুম হয় তাহলে এই নির্দিষ্ট টাইমে ঘুমটা আপনার ওজন কমাতে অনেকখানি সাহায্য করে। আমাদের যে রোগীগুলো আসেন তাদের প্রধান সমস্যা রাতে ঘুম হয় না, তারা সারা জেগে থাকে। যখন একটা রোগী সারা জেগে থাকবে তাহলে তার খাবার গ্রহণ করার প্রবণতা বেড়ে যায়, যার কারণে ওজন বাড়তে থাকে। সুতরাং পর্যাপ্ত ঘুম খুব গুরুত্বপূর্ণ। আর 5 নম্বর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেস কন্ট্রোল করতে হবে। কোনো পেশেন্ট যদি স্ট্রেসে থাকে তাহলে আমরা তাকে উপদেশ দিই আপনি মেডিটেশন নিতে পারেন, যোগ ব্যায়াম করতে পারেন অথবা আপনার কোনো শখের কাজ করতে পারেন, যেমন বাগান করতে পারেন। কারণ অতিরিক্ত মানসিক চাপ থেকে খাবার খাওয়ার গ্রহণ করার প্রবণতা বেড়ে যায়, সেভাবে ওজন দিন দিন বাড়তেই থাকে। 5টি উপায় অবলম্বন করার পরে যদি রোগীর ওজন না কমে যায় তাহলে আমরা বলি অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ এখন বর্তমানে খুব ভালো ভালো ওষুধ এবং ইঞ্জেকশন চলে এসেছে ওজন নিয়ন্ত্রণের জন্য। প্রিয় দর্শক, ওজন কমানো একটি ধৈর্যশীল প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, সুশৃঙ্খল জীবনযাত্রা এবং মানসিক প্রস্তুতি। ধন্যবাদ সবাইকে। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ, তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা। আপনাদের
আমাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।